আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল? আগরতলার মামলার কারণ কি ছিল ভূমিকা? পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা একটি ঘটনাবহুল অধ্যায়। পূর্ব পাকিস্তানের জনগণ তাদের অধিকার ও দাবি প্রতিষ্ঠার জন্য একের পর এক সংগ্রাম শুরু করে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে ছয় দফা আদায়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বাঙালির সকল ন্যায্য দাবি ও অধিকার দমন করার জন্য পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করে, তার মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলা অন্যতম। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ। নিম্নে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণসমূহ আলোচনা করা হলো। এক, বিরোধী দল দমন। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম কারণ ছিল বিরোধী দল দমন। মূলত আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান কারণ। তাছাড়া ছয় দফা বিতিক আন্দোলন স্থগিত করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। আইয়ুব সরকারের ক্ষমতা পাকাপ্রত্যকরণ। স্বৈরাচারী আইয়ুব সরকারের ক্ষমতাকে নড়বড়ে করে দেওয়া পূর্ব পাকিস্তানের ছয় দফা ভিত্তিক ঘন আন্দোলন। তাই আইয়ুব সরকার ক্ষমতা পাকাপ্রত্য করার জন্য শেখ মুজিবুর রহমান সহ 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। সংবাদ ও মৌলিক অধিকার গ্রহণ। ছয় দফা ভিত্তিক গণ আন্দোলনের খবর সংবাদপত্রে প্রকাশিত হতে থাকে। আইয়ুব সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। তাই আইয়ুব সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করেন। ছয় দফা আন্দোলন দমন। শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করার পর সমগ্র পূর্ব পাকিস্তান সফর করে ছয় দফার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিতে থাকেন। ফলে সমগ্র পূর্ব পাকিস্তানের ছয় দফা আন্দোলন জনসমর্থন বেড়ে যায়। পাকিস্তান সরকার ছয় দফাকে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের ভাঙনের দাবি বলে ঘোষণা করেন। তাই ছয় দফা ভিত্তিক আন্দোলন দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলাকে দায়ের করা হয়। উপসংহার। পরিশেষে আমরা বলতে পারি যে পাকিস্তানের ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল একটি প্রতারণামূলক মিথ্যা মামলা, কিন্তু পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের মুখে সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।